উপজেলা নির্বাচনে এমপির স্বজনদের প্রার্থিতা ঠেকাতে সাংগঠনিক সম্পাদকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা জানান কাদের। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপির স্বজনদের নিবৃত্ত করতে সাংগঠনিক সম্পাদকরা চেষ্টা চালাচ্ছেন, তারা আরও সক্রিয় হবেন। গত নির্বাচনে অনেককে মনোনয়ন না দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, এবারও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির কোনোদিনই আগ্রহ ছিল না, শেখ হাসিনাই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন। শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে সরকার চেষ্টা করছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা চেষ্টা চালিয়ে যাবেন, তাদেরকে এ ব্যাপারে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে। যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে।